ঘুরে ঘুরে দেখতেছো ওটা নাকি? শুনলাম অয়ন নাকি তোকে খুব মারধর করেছে, তাই না? এটা শোনার পর থেকে আমি আর মানে থাকতে পারলাম না, তোকে দেখার জন্য ফিজিক্যালি ছুটে আসলাম। চলে আসলাম না? হ্যাঁ চলে আসলাম। তুই না অয়নের বিরুদ্ধে একটা নারী নির্যাতনের মামলা করে দে। তুই তো জানিস না যে এখন কিন্তু নারী নির্যাতনের মামলা খুব কঠিন। তুই এই শুধু কমপ্লেন করবি, জাস্ট একটা কমপ্লেন করার পরে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে, 3 মাস 13 দিন কোনো জামিন নাই, একদম আটকে রাখবে ওকে, তারপর বিচার শুরু হবে। অন্তত 3 মাস 13 দিন তো আটকে থাকবে। ফাটাফাটি? হ্যাঁ 3 মাস জেলেই থাকবে? হ্যাঁ। টু গুড ম্যান, তুমি তো নারী নির্যাতনের ঘটনা কেমন জানো? সরি, তুমি তো নারী। যা কি উল্টাপাল্টা বলছিস! ও আচ্ছা আচ্ছা, না ঠিক মানে তুমি নারীও না, তুমি হচ্ছে হাফ লেডিস। সো তোমার মামলা করতে হলে হাফ লেডিস মানে হাফ নারী নির্যাতন মামলা যেতে হবে, সেটা যে কেমন সম্ভব গড নোজ দ্যাট। উফ দীপা, তুই না সবসময় আমাকে হার্ট করে কথা বলিস। তুই কি আমার সাথে হার্ট করে কথা বলে মজা পাস? যদি মজা পাস তাহলে বলতে থাক। এতদিন তো শুধু হার্ট করেছি, আজকে না হয় ধুলাইটাও খেয়ে যাও, নিচে অয়ন বসে আছে লাঠি নিয়ে। যা, তোর হাজবেন্ড অয়ন তো খুব ভালো মানুষ। ভালো না, একটু জানলা দেখা করে আসো না, আমি বুঝতেই পারছো আমি ওপরে ও নিচে একটা ঝামেলা হয়ে গেল, তার মধ্যে তো তোমাকে দেখে ধুলাইটাও কমপ্লিট হয়ে যাবে। উফ দীপা, তুই না সবসময় হার্ট করিস, তোর সাথে বেশিক্ষণ কথাই বলা যায় না। তুই থাক, আমি চলে যাচ্ছি।